গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি জমা নিয়ে সংঘর্ষে আক্তার হোসেন গাজী নামে এক যুবক নিহত, 10 জন আহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অপরদিকে এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার হিরন ইউনিয়নের আটরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন গাজী আটরাবাড়ি গ্রামের শামসুল হক গাজীর ছেলে। জানা গেছে, আটরাবাড়ি গ্রামের শামসুল হক গাজীর ছেলে ওহাব আলী গাজীর সাথে একই গ্রামের তাসেন গাজীর ছেলে সোরাব হোসেন গাজীর দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় সোরাব হোসেন গাজীর লোকজন নিয়ে ওহাব আলী গাজীদের উপর হামলা চালায়। হামলায় ওহাব আলী গাজী, হালিম গাজী ও আক্তার হোসেন গাজী সহ 10 জন আহত হয়। গুরুতর আহত ওহাব আলী গাজী, হালিম গাজী, আক্তার হোসেন গাজীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আক্তার হোসেন গাজীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত 11টায় আক্তার হোসেন গাজী মারা যায়। এদিকে আক্তার হোসেন গাজীর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ওহাব আলী গাজীর লোকজন প্রতিপক্ষ মাহবুব গাজী, সোরাব গাজী, নাসির গাজী, বাদল গাজী, আইউব গাজী সহ প্রায় 15 ব্যক্তির বসতঘর ভাঙচুর করে। হ্যাঁ, ওই ছেলেটা।